ছবিটাতে আমার চরিত্র ছোট্ট নায়কের ফাদার, আমি মারা যাই, আমাকে মেরে ফেলে। আমি মিশা সওদাগরের অ্যাকাউন্ট্যান্ট, আমাকে প্রচুর বেতন দিয়ে সে পোষে। পরে আমার ছেলে বোধ হয় ওই ফাইট ক্লাবে, আমার ছেলে মানে হিরো রোশান, একটি জাস্ট প্র্যাকটিস করার সময় হঠাৎ করে তার বুকে মিশা সওদাগরের ভাইয়ের ইলিয়াস কোবরার বুকে আঘাত লাগে, সে আঘাতে সে মারা যায়। তখন আমি তার কাছে ক্ষমা চাই, কিন্তু সে ক্ষমা করে না, এবং আমার সম্পূর্ণ ফ্যামিলি শুদ্ধ, আমার স্ত্রী, আমার ছোট ছেলে এবং রোশানকেও গুলি করে। রোশান কোনোভাবে বেঁচে যায়, আমরা মারা যাই। এই হলো আমার চরিত্র। নতুন প্রজন্মই বলা যায়, নবাগত পরিচালক প্রযোজক হিসাবে তার পরিচিতি আছে, নবাগত হিসাবে ভালোই কাজ করছে, আমার বিশ্বাস ভালো ছবি বানাবে। রিভেঞ্জ একটি কমার্শিয়াল সাবজেক্ট, আমার ধারণা ছবিটি দারুণ ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা আছে, এইটুকুই বলতে পারি। দর্শক, আমাদের খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত সংবাদের আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। আর ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমার প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে, নতুন নতুন সবার সাথে এবং পুরনো যারা স্টার আছে সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করবো আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন। Thank you.